শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং স্কুল আজকে আমরা দেখব বিসিএস এর যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো বিশেষত একচল্লিশতম বিসিএস এর জব সার্কুলারটি মূলত যারা নতুন তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি আমরা এখানে বিভিন্ন বিষয়গুলো দেখব চলুন দেখে আসি কি থাকছে আমাদের আজকের টিউটোরিয়ালে একচল্লিশতম বিসিএস এ কোন ক্যাডারে কতটি পদ আছে জেনারেল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার বা বোধ ক্যাডার কার জন্য কোনটা ভালো হবে চয়েস করার সময় আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে এই অল্প সময়ে কি প্রিলিতে টেকা সম্ভব আবেদন করার সময় ক্যাডার চয়েস কেন গুরুত্বপূর্ণ কিভাবে ক্যাডার চয়েস দিবেন কোন সময় আবেদন করা ভালো আবেদন করতে কোন কোন ডকুমেন্ট কাছে রাখবেন প্রিলিমিনারি তে কোন কোন বিষয়ের উপর জোর দিলে প্রিলি পাস করা সম্ভব আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে কত টাকা খরচ হবে অনেকেই প্রশ্ন করে থাকেন আমার তো এর রেজাল্ট দেয়নি বা অনার্স এর পরীক্ষা এখনো শেষ হয়নি আমি কি পরীক্ষা দিতে পারবো আমার ভোটার আইডি তে বাবা মায়ের নামের বানান আর সার্টিফিকেটে বাবা মায়ের নামের বানান আলাদা এক্ষেত্রে আমি কি করতে পারি এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিও ডিউটিলিয়া আলোচনা করব তবে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগ কোনটিতে ক্লিক করে রাখবেন তাহলে বিশেষ এর প্রস্তুতিমূলক সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটু বড় হতে পারে আমরা 41 তম বিসিএস সার্কুলার দেখব এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা এই বিষয়গুলো জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি আমাদের আজকের পর্ব অ্যাপটি শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথমে আমরা দেখব কোন ক্যাডারে কতজনকে নিয়োগ দেওয়া হবে বিশেষ প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে তিনশো জন বিশেষ আনসার ক্যাডারে তেইশ জন বিশেষ নিরীক্ষা ও হিসাবে পঁচিশ জন সমবায়ে আট জন শুল্ক ও আবগারিতে তেইশ পরিবার পরিকল্পনা চার খাদ্যতে ছয় পররাষ্ট্রে পঁচিশ বিশেষ তথ্যতে বাইশ জন বিসিএস তথ্যের সহকারী পরিচালকে এগারো সহকারী বার্তা নিয়ন্ত্রক পাঁচ বিসিএস পুলিশে একশো জন বিসিএস ডাক এ দুই জন বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক একজন বিসিএস কর এ জন সহকারী কর কমিশনার এটা সাধারণত খুব অল্প কয়েকজনকে নিয়োগ দিয়ে থাকে অন্যান্য বিসিএস গুলোতে এবার প্রায় সাতটা পদ আছে এখানে বিশেষ বাণিজ্য 40 জন মোট সাধারণ ক্যাডারের পদ সংখ্যা 642 এখন একটা কথা বলে রাখি সাধারণ ক্যাডারে আবেদন করতে পারবে কারা এখানে মূলত সমস্ত শিক্ষার্থীরা যারাই অনার্স কমপ্লিট করা আছে যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য তারা সবাই সাধারণ ক্যাডারে আবেদন করার সুযোগ পাবে এখন আসি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে বিষয়গুলো নিয়ে বিসিএস কৃষিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবে 183 জন তারপর সহকারী পরিচালক নিবে একচল্লিশ জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে ছয় জন তারপর উপজেলা মৎস্য কর্মকর্তা আট জন এছাড়া অ্যাকোয়া কালচারিস্ট একজন বায়োম্যাট্রিশিয়ান একজন ও বায়োলজিস্ট একজন ফিশারিস্ট টেকনোলজিস্ট দুইজন টেকনোলজিস্ট একজন এছাড়া বিশেষ খাদ্যে দুইজন বিশেষ বনে বিশ জন বিশেষ স্বাস্থ্য এখানে একশো জন নিয়োগ পাবে সহকারী ডেন্টাল সার্জন নিবে তিরিশ জন আপনারা জানেন উনচল্লিশতম বিসিএসএ প্রায় চার হাজারের কাছাকাছি বিসিএস স্বাস্থ্যতে নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস তথ্যতে নয় জন বিসিএস পশু সম্পদ অর্থাৎ ভেটেনারি সার্জন উনষাট জন নিবে তারপর হাঁস মুরগি উন্নয়ন কর্মকর্তা বা প্রাণী উৎপাদন কর্মকর্তা ১৭ জন বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল বা সহকারী প্রকৌশলী নিবে ছত্রিশ জন আপনারা যোগ্যতাগুলো একটু দেখে নিতে পারেন ভিডিওটা একটু বড় হতে পারে আপনাদের বিভিন্ন প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করব আপনারা একটু দেখে নেন এখানে কতটি পদ আছে এখানে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে পদ সংখ্যা ছয়শ এখন আসি বিসিএস সাধারণ শিক্ষা এখানে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে বাংলার জন্য পদ শূন্য আছে একান্নটি ইংরেজি জন্য বাষট্টি রাষ্ট্রবিজ্ঞানে ষাট দর্শনে চুয়ান্ন অর্থনীতিতে চুয়াত্তর প্রাণিবিদ্যা সাতান্ন ইতিহাস উনচল্লিশ সমাজ ২৬ ছাব্বিশ রসায়নে ইসলাম শিক্ষায় এক ইসলাম ইতিহাসের সংস্কৃতিতে ঊনপঞ্চাশ পদার্থ বিজ্ঞানে তিপ্পান্ন উদ্ভিদ বিজ্ঞানে ষাট সমাজ বিজ্ঞানে আঠাশ গণিতে চুয়াল্লিশ ভূগোলে চোদ্দ মৃত্তিকা বিজ্ঞানে চার হিসাব বিজ্ঞানে চুয়াত্তর জন মার্কেটিং এর দুই ব্যবস্থাপনায় একষট্টি জন মনোবিজ্ঞানে তিনজন কৃষি বিজ্ঞানে তিনজন পরিসংখ্যানে সাতজন গার্হস্থ্য অর্থনীতিতে সাতজন উচ্চাঙ্গ সঙ্গীতে একজন লোকসঙ্গীতে একজন রবীন্দ্র সঙ্গীতে একজন নজরুল সঙ্গীতে একজন যন্ত্র সঙ্গীতে একজন এই মোট আটশো জন বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে এটাই সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ বিসিএস প্রশাসন ক্যাডার যেখানে নিয়োগ দেওয়া হবে তিনশো জনকে এছাড়া বিসিএস সাধারণ শিক্ষার অধীন বিভিন্ন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য নিয়োগ প্রদান করা হবে সেখানে প্রভাষক ইংরেজির জন্য একজন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানে দুইজন প্রভাষক শিক্ষা সে তার জন্য আটজন চারুকলায় একজন তারপর গাইডেন্স এন্ড কাউন্সিলিং এ একজন মোট তেরো জন সর্বমোট টোটাল পদ সংখ্যা একুশশো ছেষট্টি একুশশো ছেষট্টি পদের জন্য লক্ষ লক্ষ শিক্ষার্থীর লড়াই করবে এই একটি পদ পাওয়ার জন্য এখন আসি আপনাদের এখন আসি আমরা বলেছিলাম যে জেনারেল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার বা বোধ ক্যাডার কোনটা কার জন্য উপযোগী মূলত জেনারেল ক্যাডার যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স পাস করে বিশেষ দেওয়ার যোগ্য তারা সবাই জেনারেল ক্যাডারে আবেদন করতে পারবে তবে প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে আপনার সাবজেক্ট আপনি লক্ষ্য করবেন আপনার সাবজেক্টে পদ আছে কিনা যদি আপনার সাবজেক্টে পদ থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বোধ ক্যাডার পূরণ করবেন এক্ষেত্রে আপনার সুযোগ থাকবে জেনারেল ক্যাডারের যে পদগুলো আছে সেখানে যোগদান করার এবং পাশাপাশি আপনার নিজ সাবজেক্টেও আপনি সুযোগ পাবেন চাকরি করার এখন দেখি প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে আমরা একটু পরে দেখব যে দুই সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটা কথা বলি অনেকে প্রশ্ন করেছেন যে এই অল্প সময়ে প্রিলিতে কি টেকা সম্ভব হ্যাঁ অবশ্যই প্রিলিমিনারি অল্প সময় টাকা সম্ভব তবে সেজন্য অবশ্যই সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে আপনাকে অগ্রছল ভাবে পড়াশোনা করলে হবে না আমরা একটু পরেই সিলেবাস দেখব আপনাকে অবশ্যই বলবো আপনারা সিলেবাস ধরে ধরে পড়াশোনা করবেন এছাড়া আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গ্র্যান্ড লার্নিং স্কুলে আমরা ওখানে রেগুলার পরীক্ষা নেবো আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আশা করি এর আপনার প্রস্তুতিকে আরো বেশি শানিত করবে এখন একটা কথা বলি বলেছিলাম যে আবেদন করার সময় ক্যাডার চয়েস কেন গুরুত্বপূর্ণ আসলে আবেদন করার সময় ক্যাডার চয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যে ক্যাডার চয়েস দিবেন তা আর পরিবর্তন করতে পারবেন না প্রিলিমিনারি পরীক্ষার সময় ক্যাডার চয়েস দিবেন এবং এটাই আপনি যদি প্রিলি লিখিত উত্তীর্ণ হন এবং ভাইবার সময় এই ক্যাডার চয়েসই আপনাকে আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পেতে সহায়তা করবে ক্যাডার চয়েস দেওয়ার সময় অবশ্যই কোন ক্যাডার পেতে আপনি ইচ্ছুক কোন ক্যাডারে কতটি পদ আছে আপনার নিজের সাবজেক্টে ক্যাডারে কতটি পদ আছে ইত্যাদি বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে তারপর ক্যাডার চয়েস দিবেন আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আপনারা প্রশ্ন করতে পারবেন 44তম বিসিএস এর আবেদন শুরু হবে ডিসেম্বর মাসের 5 তারিখ এবং শেষ হবে জানুয়ারির 4 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে এখন কোন সময় আবেদন করা সবচেয়ে ভালো হবে আমি বলবো যে আপনারা শুরুর আবেদন করবেন না আবার শেষের দিকে আবেদন করলে অনেক অনেক সময় ওয়েবসাইট জ্যাম হয়ে যায় না প্রেক্ষাপটে তাই বলবো মাঝামাঝি সময় যদি আবেদন করেন সেটা আপনার জন্য সব থেকে বেটার হবে এক্ষেত্রে বয়স সীমা লক্ষ্য করুন যে উনিশশো উননব্বই সালে নভেম্বরের দুই তারিখ এর পরে আপনার জন্ম তারিখটা হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য অন্যান্য কোটাধারীদের জন্য বত্রিশ বছর তাই এখানে উনিশশো সাতাশি সালের নভেম্বরের দুই তারিখ পর্যন্ত বা যাদের জন্ম তারা এবং সর্বনিম্ন বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে অবশ্যই এই ঠিকানা http টিপি সেলাস ডট ডট কম ডট এই ঠিকানা গিয়ে আপনি আবেদন করতে পারবেন এখন আবেদন করার সময় অবশ্যই কি কি ডকুমেন্ট কাছে রাখবেন সেটা হলো আপনার এসএসসি সার্টিফিকেট ভোটার আইডি এক কপি ছবি এবং স্ক্যান করা আপনার সিগনেচার ছবি সাইজ হবে 300 গুণ 300 পিক্সেল এবং সিগনেচারের পিক্সেল হবে 300 গুণ 80 পিক্সেল এই পিক্সেলে আপনি রেডি করে রাখবেন এছাড়া আপনার প্রত্যেকটা নামের বানান বাবা মায়ের নামের বানানটা সুন্দরভাবে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে আপনার ভোটার আইডিতে কি আছে না আছে সেটা বিষয় না আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনি আপনার বাবা মায়ের নামের বানানটা ওইভাবেই দিবেন আপনার নামের বানানটাও ওইভাবেই পূরণ করবেন এখানে দেখুন যে জেনারেল ক্যাডার টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার এবং আরেকটা আছে বুথ ক্যাডার অবশ্যই যাদের টেকনিক্যাল ক্যাডার বা নিজের সাবজেক্টে পদ আছে তারা চেষ্টা করবেন বোধ ক্যাডারে আবেদন করার জন্য তাহলে আপনার জন্য ওই জেনারেল ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার দুইটাই আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে এছাড়া আরো বিভিন্ন বিষয় আছে আপনারা একটু দেখে নিন আমরা উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে দেখার চেষ্টা করছি এখন আবেদন ফি কত টাকা সাধারণ শিক্ষার্থীদের জন্য সাতশো টাকা এছাড়া ক্ষুদ্র নিরীগোষ্ঠী প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য একশো টাকা করে আবেদন ফি ফি জমা দানের পদ্ধতি অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার মতোই এখানে টেলিটক সিম এর মাধ্যমে আবেদন করতে হবে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন আমরা সুন্দর করে লিখে আপনাদের বুঝিয়ে দেব আপনারা একটু দেখুন ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আপনাদের দেখার জন্য আমরা এই ভিডিওটি করেছি আপনাদের একটু সুবিধার জন্য লক্ষ্য রাখুন এছাড়া আমাদের আমরা একটু পরে বিসিএস এর প্রিলিমিনারি এর সিলেবাসটা দেখবো এখানে দেখুন আপনার প্রয়োজন মতো আপনার এগুলো দেখে নিতে পারেন আমরা দ্রুত স্ক্রল করে চলে যাচ্ছি এ বিষয়গুলো খুব বেশি কাজে লাগবে না এই মুহূর্তে এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে দুইশো মার্কের এবং পরীক্ষা হবে দুই ঘন্টা এবং নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ প্রতি একটা ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ মার্ক করে কাটা যাবে এখন আমরা দেখবো প্রিলিমিনারি পরীক্ষাতে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে আমরা আগেই বলেছি যে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে দুই সালের মার্চ মাসে দেখুন এখানে বলা আছে প্রিলিমিনারি পরীক্ষাতে প্রশ্ন হবে বাংলা ভাষা ও সাহিত্য থেকে পঁয়ত্রিশ মার্ক ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে পঁয়ত্রিশ মার্ক বাংলাদেশ বিষয়গুলি থেকে তিরিশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিশ ভূগোল ও পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা থেকে দশ সাধারণ বিজ্ঞান থেকে পনেরো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পনেরো গাণিতিক যুক্তি থেকে পনেরো মানসিক দক্ষতা মানসিক দক্ষতা থেকে পনেরো নৈতিকতা মূল্যবোধ সুশাসন থেকে দশই টোটাল দুইশো মার্কের প্রশ্ন হবে তবে একটা কথা গুরুত্বপূর্ণ আপনি যদি দুশো মার্কের প্রস্তুতি নিতে সে সেক্ষেত্রে অনেক কঠিন হবে তাই মোটামুটি আপনার প্রস্তুতি হতে হবে একশো ষাট সত্তর এইভাবে প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় অ্যান্সারও করবেন মোটামুটি একশো ষাট সত্তরের কাছাকাছি কখনোই সম্পূর্ণ দুইশো মার্কের প্রশ্নের অ্যান্সার করতে যাবেন না সেক্ষেত্রে নেগেটিভ মার্কের ফাঁদে পড়ে আপনার প্রিলিমিনিতে টেকার স্বপ্নটা বৃথা হয়ে যেতে পারে সেক্ষেত্রে এখানে যে বিষয়গুলোর উপর মার্ক তোলা সহজ যেমন গাণিতিক যুক্তি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মানসিক দক্ষতা তারপর বাংলা ভাষা সাহিত্য বাংলাদেশ বিষয়গুলি ইংরেজি সাহিত্যের যে চ্যাপ্টার সেটা এই বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়লে অবশ্যই প্রিলিমিনীতের টেকা আপনাদের জন্য সহজ হবে তবে এখানে বললো নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই জিনিসগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এখানে বেশ কনফিউজিং প্রশ্ন থাকে যেটা আসলে পারা খুবই টাফ হয়ে যায় এছাড়া লিখিত পরীক্ষার সিলেবাস দেওয়া আছে এখানে আপনারা জানেন যে মোট লিখিত পরীক্ষা হবে এগারোশো মার্কের যদি আপনি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন এবং তারপর ভাইভা হবে ভাইবা হয় দুইশো মার্কের লিখিত পরীক্ষার জন্য সময় হয় চার ঘন্টা বরাদ্দ থাকে এখন একটা কথা বলেছিলাম যে অনার্সে রেজাল্ট দেয়নি বা পরীক্ষা শেষ হয়নি সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একটা কথা যদি আপনার রেজাল্ট এখনো না প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন তবে অবশ্যই লিখিত পরীক্ষা দেওয়ার সময় আপনাকে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আপনার নির্ধারিত সময়ে অর্থাৎ বিসিএস এর আবেদন করার আগেই আপনার সকল পরীক্ষা শেষ হয়েছিল এই মর্মে একটি আপনার কলেজ থেকে বা আপনার ইউনিভার্সিটি থেকে একটি লিখিত পরীক্ষার সময় করতে হবে। এছাড়া আপনার যদি অনার্স পরীক্ষা শেষ দিনও হয় অর্থাৎ যেদিন আবেদন করার শেষ সময় অর্থাৎ জানুয়ারির চার তারিখে আপনার যদি চার তারিখেও পরীক্ষা শেষ হয় সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু তারপরেও পরবর্তীতে পাঁচ তারিখে যদি আপনার অনার্স এর পরীক্ষা শেষ হয় সেক্ষেত্রে আপনি আর আবেদন করার সুযোগ পাবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন আপনাদের সুবিধার জন্য আমরা এখানে বলার চেষ্টা করেছি এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন সেখানে আমরা নিয়মিত আপনাদের বিসিএস টেকার বিভিন্ন পরামর্শমূলক প্রশ্ন অ্যান্সার এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব এছাড়া কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে